আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। WCC সিরিজ যে আপডেট নিয়ে আজকে ভিডিওটি, সো অনেকে বুঝতে পারছেন কি নিয়ে ভিডিও করব। সো ফ্রেন্ডস, WCC সিরিজ যে আপডেটটি ফ্রেন্ডস, পৃথিবীর এখন বর্তমানে লকডাউনের জন্য কিন্তু সবগুলো বন্ধ এবং তারা কাজ করতে পারছে না তাদের অফিসিয়াল অফিসে এই গেমটা নিয়ে। তবে খুশির একটা সংবাদ আমি আজকে দেবো, WCC সিরিজ যে আপডেটটি কবে দিবে খুশির সংবাদ আমি আজকে আপনাদের মাঝে দেবো ফ্রেন্ডস। ভিডিওটি যদি প্লিজ প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলের একটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না। সো ফ্রেন্ডস, WCC সিরিজ যে একটা নিউজ দিয়েছে ফ্রেন্ডস, সেই নিউজটি আমি আপনাদের মাঝে আজকে আমি এখন আপনাদের দেখাবো। সো সে গেমের কী কী আপডেট দিয়েছে তা আগে সেগুলো বলে নেই ফ্রেন্ডস। WCC সিরিজের আপডেট প্রথম গ্রাফিক্সটা চেঞ্জ করে দিবে, গ্রাফিক্স চেঞ্জ করে দেবে এবং প্লেয়ারদের লুকটা একদম একবারে চেঞ্জ করে দিবে। আর যেটা আপডেটটা হচ্ছে ফ্রেন্ডস, এই কোরআউট কোরআউট আগে যেমন আমরা দেখতাম দর্শকদের ভালোবাসে না যেত না, এখন থেকে দর্শকদের একেবারে অরিজিনাল দেখা যাবে। এবং আরেকটা যেটা আপডেট, কমেন্ট্রি বক্স ফ্রেন্ডস, কমেন্ট্রি বক্সটা চেঞ্জ করে দিবে এবং কমেন্ট্রি বক্সটা চেঞ্জ করে দেবে, মেয়েদের কমেন্ট্রি বক্স অ্যাড করে দেবে। মানে এক কথাই এই যে আপডেট আসছে, এই আপডেটে অনেকগুলো ফিউচার থাকবে, নতুন নতুন ফিউচার, বলিং অ্যাকশান থাকবে, সেম মালিঙ্গার বলিং অ্যাকশান, প্যাট কামিন্সের, জো রুটের ব্যাটিং স্টাইল, বিরাট কোহলির ব্যাটিং স্টাইল, সচিন টেন্ডুলকারের ব্যাটিং স্টাইল। মানে এক কথায় যে গেমের আপডেটটি নিয়ে আসছে WCC থ্রির, সে আপডেটে অনেকগুলো ফিউচার থাকবে এবং সেই ফিউচারগুলো তারা অ্যাড করে দিবে। এবং আরেকটি যে আপডেটটি থাকছে ফ্রেন্ডস, আম্পায়ার, আমরা অনেকে জানি WCC টুতে কিন্তু আম্পায়ার চেঞ্জ করেনি কোনো সময়ের জন্য, এবং এই যে WCC সিরিজ যে আপডেটে আসতেছে, এই আপডেটে ফ্রেন্ডস আপনার এই আপডেটে আপনার আম্পায়ার একদম পুরো চেঞ্জ করে দেবে এবং গ্রাফিক্সটা একদম অসাধারণ থাকবে। এবং ম্যাচ হাইলাইট যেগুলো থাকছে, ম্যাচ হাইলাইটের সময় যখন আমরা দেখতে পারতাম একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হতো, এবং এখন থেকে ম্যাচ হাইলাইটের সময় কমেন্ট্রি বক্স কথা বলবে এবং অসাধারণ হবে। আপনার ইউটিউব চ্যানেলের জন্য এই গেমসটা আপনারা আপলোড করতে পারবেন আপনার হাইলাইট করে। সো ফ্রেন্ডস, আর যে আপডেটটি আরেকটা যে আপডেটটি থাকছে ফ্রেন্ডস, ব্যাটিং স্টাইল, ব্যাটিং স্টাইলগুলো সব চেঞ্জ করে দেবে ফ্রেন্ডস। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কবে আসছে সেটা নিয়ে আমি এখন আপনাদের দেখাবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ফ্রেন্ডস। এখানে দেখে এখানে তারা নিজেরাই লিখেছে, খুব কষ্টের মাধ্যমে লিখেছে, প্রিয় WCC ভক্তরা, আমরা জানি WCC এর জন্য অপেক্ষা বেদনাদায়ক, বর্তমান লকডাউন বড় চ্যালেঞ্জ সুরে দিয়েছে, কিন্তু আমাদের দল এখনও তাদের সর্বস্ব চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব খেলা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। মানে তারা যত সম্ভবই আমাদের মাঝে এই গেমসটা তারা পৌঁছে দিতে পারে প্লে স্টোরিতে। দয়া করে বিশ্বাস করুন যে আমরা আপনাকে ইচ্ছাকৃতভাবে হতাশ করতে চাই না এবং এই বিলম্ব আমাদের সকলের জন্য একটি অপ্রত্যাশিত, মানে ওরা ওদের নিজেদের খারাপ লাগছে এই গেমসটা আমাদের মাঝে দিতে পারছে না, কারণ আর একটু কাজ রয়েছে, এই কাজটা করে তারা গেমসটা প্লে স্টোরে দিয়ে দেবে, মানে এক কথা তাদের শেষ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, বাতা ছিল 20 এপ্রিলের মধ্যে WCC 3 লঞ্চের স্ট্যাটাস নিয়ে আমরা আপনাদের কাছে ফিরে আসবো, মানে WCC 2 20 এপ্রিলের মধ্যে দিয়ে দেবে, আজকে হয়তো 10 তারিখ, আর মাত্র দশ দিনের ভিতরে WCC গেমটা দিয়ে দেবে এবং আমরা আপনাদের কাছে ফিরে আসবো। আমরা এই পরিস্থিতিতে আপনার সমর্থন এবং বোঝার অনুরোধ করেছি, মানে আমাদের বুঝতে বোঝানোর জন্য তারা অফিসিয়ালভাবে তাদের ফেসবুক পেজে এটা কিন্তু পোস্ট করে দিয়েছে এবং আমাদের সকল ভক্তদের ধন্যবাদ, বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন। মানে এই গেমসটা তারা খুব শীঘ্রই দিয়ে দেবে প্লে স্টোরিতে এবং 20 এপ্রিলের মধ্যে এই গেমসটা তারা লঞ্চ করে দিবে। তো আমরা এখন থেকে আর অপেক্ষায়, আর আমরা ইউটিউবে কোনো ফালতু ভিডিও দেখবো না, এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই নিশ্চিত হয়ে গেছেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সো এই ছিল ভিডিওটি, সবাইকে ধন্যবাদ।